দেখেছি আজকে একটা আমি অনেক ইয়ে দেখেছি মা দুলছে দেখলি আর কে দেখলি মা তুই দেখেছিস মা দুলছে আমি যখন পঞ্চপদীতে আরতি করছি তখনই মা দুলতে শুরু করছে আমি দেখি মা বলছে কি নিয়ে চলে যাব ও আরতি নেব বলে বসে আছে দেখলি মা তুই দেখেছিস দিদি চলে গেছিস দেখেছিস মা দিদি ভাই একটু আনন্দ তো দুলেছে এইরকম চলেছে এইরকম চলেছে গুড্ডি তো আজকে আসবে না বলল জয় কৃষ্ণ মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা চরম উপকার পেয়েছে বলো মা কি উপকার হয়েছে মোবাইলে দেখেছিলাম দেখার পর মানে আমি অনেক ব্যথা ছিল হাতে আমি এরকম ভাত খেতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না এক বছর ধরে আমি বহুত কষ্ট পেয়েছিলাম হাতে তারপর মার নাম যোগ করে আমার একদম সুস্থ হয়ে গেছে আমি কোথা থেকে আসছো মা আমরা আমার এই আমার দিদি এসছে আজকে কি ভাড়া থাকবে তোমরা হ্যাঁ ভাড়া আছে এখানে আমার স্বামী এসছে শুধু নাম যোগ করে উপকার হ্যাঁ আর ও আমার মনে এসছে আর ও আমার দিদি শিখছে বোন এসছে দিদি এসছে দুই সন্তানকে নিয়ে এসছো স্বামীকে নিয়ে এসছো স্বামী আর বোনের মেয়ে এসছে বোনের মেয়ে তারপর নাম জপ করে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে সব থেকে তোমার বেশি মিরাক্কেল কেন বলতো হাতটা দিয়ে ভাত খেতে পারতে না ভীষণ কষ্ট পেয়েছিলাম সেখানে নাম জপ করে হাত একদম পুরো সুস্থ হয়ে একদম কি বললে মা কিছু বলবে জয় বলুন দিচ্ছি মা এই মাত্র বলে দিই ভক্তদের এই মাত্র আমি গেলাম একটু আগে এই একটু আগে গেলাম একটু বিশ্রাম নিলাম বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে আবার স্নান টনান করে একটু ফ্রেশ হয়ে এলাম এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমি এক মাস আগে এসেছিলাম আমার বুকে একটা এত বড় করার মতন ছিল মানে টিউমারের থেকেও বড় খুব কষ্ট হতো আমার বুকে চাপ লাগতো দিয়ে এক মাস আমি শুধু নাম জপ করে ফুল টুল আমি কিছু দেননি ত্রিশুল ঠেকিয়ে দিয়েছিলাম আমার একদম কমে ছোট এইটুকু একদম ছোট হয়ে গেছে এখন বুকের কষ্ট কমে গেছে এই তো মুচিপাড়া আপনাকে বললাম না যে মা স্বপ্নে আমাকে বলেছে ভোরবেলায় যে হ্যাচারি নন্দনকানন এখানে যাবে আর তোমার কি উপকার হয়েছে মা তুমি বলো ইউরিন ইনফেকশন হয়েছিল ওটা এখন কমে গেছে এই শ্বাসকষ্টটা একটু রয়েছে আগের থেকে অনেক কম এটা নিয়ে আমি চারবার এলাম মা আছে হ্যাঁ মা হ্যাঁ অবশ্যই মা একবার সবাই বলো জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় 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 রেখে দেবো